প্রথম হচ্ছে আজকে আমাদের টপিক হচ্ছে মাইটোর রিগার্জিটেশন, ঠিক আছে? মাইটোর রিগার্জিটেশন এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমাদের ইম্পর্টেন্ট, সরি, লং কেসের জন্য ইম্পর্টেন্ট, শর্ট কেসের জন্য ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে কি যেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল কোশ্চেন গুলো যেগুলি সেগুলো ক্লিনিক্যাল কোশ্চেন, আর এর মধ্যে কিছু টপিক আছে মাইটোর রিগার্জিটেশন এর আন্ডারে যেগুলো হচ্ছে শর্ট নোটও আসে, আর ওই পার্সোনাল লাইফে এবং অ্যাজ এ কার্ডিওলজিস্ট এটা তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমি একটু আগাই, প্রথমে যেটা হচ্ছে কি মাইটাল রিগার্জিটেশন জানার জন্য আমাদের ভালভ অ্যানাটমিটা ভালো করে জানতে হবে। মাইটাল ভালভ অ্যানাটমিটা মাইটাল স্টেনোসিস এর জন্য ইম্পর্টেন্ট, মাইটাল রিগার্জিটেশন এর জন্য ইম্পর্টেন্ট। তো মাইটাল ভালভ মেনলি আমরা জানি একদম প্রাইমারি থেকে শুরু করি, যে এটা কানেক্ট করছে লেফট এট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকল কে। আর মাইটাল ভালভ আমরা জানি ওপেন ডিউরিং ডায়াস্টল টু অ্যালাউ দ্য ব্লাড ফ্রম দ্য এল এ টু এল ভি ডিউরিং ভেন্টিকুলার সিস্টল, অ্যান্ড দ্য মাইটাল ভালভ ক্লোজেস অ্যান্ড প্রিভেন্টস ব্যাকফ্লো টু লেফট এট্রিয়াম। এখন এই যে মাইট্রাল ভালভের মধ্যে হচ্ছে গিয়ে ছয়টা কম্পোনেন্ট আছে, ছয়টা কম্পোনেন্টের মধ্যে দেখেন একটা হচ্ছে গিয়ে লেফট অ্যাট্রিয়াল ওয়াল, অ্যানুলাস, লিফলেট, কর্ডি টেন্ডিনি, পেপলিনি মাসেল, লেফট ভেন্টিকুলার ওয়াল। এই হচ্ছে গিয়ে আমাদের অ্যানুলাস, এটা হচ্ছে অ্যান্টিরিয়র লিফলেট, এটা হচ্ছে পোস্টিরিয়র লিফলেট, কমিশনের মধ্যে হচ্ছে গিয়ে অ্যান্টিরোমিডিয়াল কমিশন, পোস্টিরিয়র ল্যাটারাল কমিশন, ঠিক আছে? আর তারপর হচ্ছে আপনার এই যে আমাদের কর্ডি ট্যান্ডিনি, এটা হচ্ছে পেপুলারি মাসেল, পেপুলারি মাসেল হচ্ছে মিডিয়াল অ্যান্ড হচ্ছে ল্যাটারাল পেপুলারি মাসেল। এখন হোয়াট ইজ মাইটোর রিগার্জিটেশন? মাইটোর রিগার্জিটেশন যেরকম নামটা যেটা বলে সেরকমই হচ্ছে ডেফিনেশন, যে মাইটোর রিগার্জিটেশন ইজ ডিফাইন্ড অ্যাজ সরি অ্যাবনর্মাল রিভার্সাল অফ ব্লাড ফ্লো ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকল টু দ্য লেফট অ্যাট্রিয়াম। ইট ইজ কজ বাই ডিসরাপশন অফ এনি পার্ট। এই যে আমরা যে বললাম যে আপনার এই কম্পোনেন্ট, ছয়টা কম্পোনেন্টের কথা যে বললাম, ছয়টা কম্পোনেন্টের যে কোনো একটাতে সমস্যা হলে আমাদের এই মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে। তাহলে কি হচ্ছে, এটা লিকিং অর্থাৎ রিভার্সিবল ব্লাড, যেখানে আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার যাওয়ার কথা সেখানে ভেন্ট্রিকল টু অ্যাট্রিয়ামে যাচ্ছে, এবং ডিসরাপশন অফ এনি পার্ট অফ দ্য মাইট্রাল ভালভ অ্যাপারেটাসের জন্য হতে পারে। এখন আমরা ভাগ কিভাবে করতে, বিভিন্ন ভাবে ভাগ করতে পারি, অ্যাকিউট বলতে পারি, ক্রনিক বলতে পারি, প্রাইমারি সেকেন্ডারি বলতে পারি, অথবা সিভিয়রিটি অনুযায়ী আমরা কি মাইল্ড মডারেট সিভিয়ার বলতে পারি। এখন ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি আমরা যেটা হচ্ছে ইমার্জেন্সিতে যেটা পাই, ইমার্জেন্সি আমরা শিশুতে যে রোগীগুলি ভর্তি হয় সেই রোগীগুলি ভর্তি হচ্ছে অ্যাকিউট কেস, অ্যাকিউট মাইটোর রিগার্জিটেশন। আর যেটা হচ্ছে আমরা ওয়ার্ডে পাই ক্রনিক, যেটা ক্রনিক রিউমাটিক হার্ট ডিজিজ আমাদের দেশে প্রেক্ষিত হচ্ছে ক্রনিক, সেগুলো হচ্ছে ক্রনিকের ক্ষেত্রে হচ্ছে মেনলি হচ্ছে ভালভুলার, ঠিক আছে? এখন অ্যাকিউটের ক্ষেত্রে যেরকম ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, এবং ক্রনিকও ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, যেটা সাব অ্যাকিউট মেনলি। আরেকটা কি হচ্ছে ইন স্পন্টেনিয়াস কর্ডাল রাপচার ইন ডিজেনারেটিভ মাইট্রাল ভালভ ডিজিজ হতে পারে, অথবা মাইট্রাল রিগার্জিট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পরে আমাদের পেপিলে মাসেল রাপচারের পরেও মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে। ক্রনিকের একটা বিশাল কজ আছে, সমস্ত বইগুলিতে চার্টগুলি আছে, তাও জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। কারণ হচ্ছে তাহলে একটা পেশেন্টের যে আমাদের যেটা কজ, যদিও আমাদের কজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিউমাটিক হার্ট ডিজিজ, তারপরে এগুলো মাথায় রাখা দরকার। যেমন হচ্ছে মাইট্রাল ভালভ প্রোল্যাপস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, অ্যানুলার ক্যালসিফিকেশন। অ্যানুলার ক্যালসিফিকেশন কিন্তু মেনলি আসে হচ্ছে আমাদের এলডারলি পেশেন্টদের, যেরকম হচ্ছে অ্যাওর্টিক স্ক্লেরোসিস, যেরকম মানে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিপোজিশন, ফ্যাট ডিপোজিশন, সেরকম হচ্ছে মাইট্রাল ভালভ অ্যানুলাস এর ডিপোজিশন হয়ে এটা অ্যানুলার ক্যালসিফিকেশন করেও মাইট্রাল রিগার্জিটেশন করতে পারে। ইস্কেমিক হার্ট ডিজিজ, কোলাজেন ভাস্কুলার ডিজিজ, যে কোনো কোলাজেন ভাস্কুলার ডিজিজ মেনলি হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশন হচ্ছে আসলে ডাইলিটেশন অফ দ্য হার্ট একটা পজিটিভ ফ্যাক্টর, ট্রমা, চেস্ট রেডিয়েশন, কার্সিনয়েড ডিজিজ। কার্সিনয়েড ডিজিজে কিন্তু বেসিক্যালি এফেক্ট করে হচ্ছে রাইট সাইড, যেটা হচ্ছে পালমোনারি ভালভ, ট্রাইকাসমিক ভালভ, কিন্তু আলটিমেটলি ভেরি রেয়ারলি এটা মাইট্রাল ভালভকে ইয়ে করতে পারে, এফেক্ট করতে পারে। হাইপারটেনসিওনোফিলিক সিন্ড্রোম অ্যান্ড এক্সপোজার টু সার্টিন ড্রাগস, সার্টিন ড্রাগস এর মধ্যে হচ্ছে অ্যান্টি ক্যান্সার ড্রাগস গুলি বেশি ইম্পর্টেন্ট। এখন মাইট্রাল ভালভ রিগার্জিটেশন ইজ ক্লাসিফাইড প্রাইমারি সেকেন্ডারি আমরা কখন বলবো, প্রাইমারি যখন হচ্ছে একদম আমরা জানি এটার নামটাই ডিনোট করতেছে অ্যাবনর্মালিটি ইন দ্য মাইট্রাল ভালভ, আর সেকেন্ডারি মাইট্রাল রিগার্জিটেশন ইজ কজড বাই দ্য অ্যাবনর্মালিটি ইন দ্য লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকলে কোনো সমস্যার জন্য যখন হবে তখন হচ্ছে কি এটা আমাদের সেকেন্ডারি মাইট্রাল রিগার্জিটেশন। এখন যেটা হচ্ছে প্রাইমারি মাইটোর রিগার্জিটেশন এর ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে বলতেছে, যেটা যেহেতু আমাদের নিজস্ব কোনো ডাটা আমাদের নাই সেজন্য এটা মিক্সোমেটিক ডিজেনারেশন অফ দ্য ভালভ।
কি করে স্ট্রেচিং আউট দ্য ভালভ লিফলেট অ্যান্ড কর্ডি টেন্ডিনি, দ্য ইলঙ্গেশন অফ দ্য ভালভ লিফলেট অ্যান্ড কর্ডি টেন্ডিনি প্রিভেন্ট দ্য ভালভ লিফলেট ফ্রম ফুললি কোঅপটিং ওয়েন দ্য ভালভ ইজ ক্লোজ, মানে এটা হচ্ছে নন কোঅপটেশন করতেছে, সেটা হচ্ছে ভালভ লিফলেট পুল আপস করতেছে ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম দ্যাটবাই কজিং দ্য মাইটার রিগার্জিটেশন। এই যে দেখেন এটা হচ্ছে কোন দিকে, এটা হচ্ছে আমাদের ভেন্টিকুলার সাইড, এটা হচ্ছে অ্যাট্রিয়াল সাইড, এই প্রোলাপসটা করতেছে কোষে মানে মানে টুয়ার্ডস দ্য লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম সেটা হচ্ছে এই জায়গাটা যেখানে আপনি আমার টোটালি কোয়াপ করার কথা সেখানে কোয়াপটেশন হচ্ছে না, কোয়াপটেশন না হয়ে এখানে একটা লিক থেকে যাচ্ছে, লিকিং এর জন্য মেল ফাংশন অফ দ্য মাইটাল ভালভ, ব্যাক ফ্লো অফ দ্য ব্লাড ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম কজিং প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট অফ দ্য লেফট অ্যাট্রিয়াম। এই দেখেন এটা হচ্ছে একটা নর্মাল নর্মাল মাইট্রাল ভালভ যেখানে একটা টোটালি কোয়াপ্ট হয়ে যাওয়ার কথা, এখানে কোয়াপ্ট হচ্ছে না, তো এটা কখন বন্ধ হয়ে যাওয়ার কথা, সিস্টোলে বন্ধ হয়ে যাওয়ার কথা, যেখানে সিস্টোলে টোটালি হচ্ছে গিয়ে অ্যাডাপ্ট মানে অ্যাপোজিট হওয়ার কথা, যখন হচ্ছে অ্যাপোজিট হচ্ছে না না হয়ে, এখন এটা কিন্তু শুধুমাত্র একটা লিফলেটও হতে পারে এবং দুইটা লিফলেটও হতে পারে মাইট্রাল ভালভ প্রোলাপসের। তারপর আমাদের দেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিউমাটিক ডিজিজ, যেটা কর্ডি টেন্ডিনি আর থিকেন অ্যান্ড ফোর শর্টেন প্রডিউস ইন রেস্ট্রিকটিভ লিফলেট মোশন, পোস্টেরিয়র ডাইলেটেশন অফ দ্য মাইট্রাল অ্যানুলাস অলসো ইউজুয়ালি ইম্পর্টেন্ট। ইসকেমিক হার্ট ডিজিজ কজ মাইট্রাল রিগার্জিটেশন বাই দ্য কম্বিনেশন অফ ইসকেমিক ডিসফাংশন অফ দ্য প্যাপিলারি মাসেল। এখন ধরেন হচ্ছে কি প্যাপিলারি মাসেলের ব্লাড সাপ্লাই আমাদের হচ্ছে লেফট কর্নার আর্টারি রাইট কর্নার আর্টারি, এরা তো হচ্ছে ইয়ে প্যাপিলারি মাসেলকে সাপ্লাই দিচ্ছে, যখন প্যাপিলারি মাসেল ডিসফাংশন হচ্ছে তখন হচ্ছে কি লুজনিং হচ্ছে, তো সেক্ষেত্রে ওরা ব্যাকফ্লো করতে হেল্প করতেছে। বাই দ্য কম্বিনেশন ইসকেমিক ডিসফাংশন অফ দ্য প্যাপিলারি মাসেল অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য লেফট ভেন্টিকুলার প্রেজেন্ট ইন ইসকেমিক হার্ট ডিজিজ উইথ সাবসিকোয়েন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য প্যাপিলারি মাসেল অ্যান্ড dilatation of the mitral valve annulus. Secondary mitral regurgitation eta che dial seta eta koshone ekhane hocche ventricular somoshya, etokkhon amra primary ja ja bolchi eta hocche primarily somoshya hocche mitral valve and mitral valve apparatus, as secondary eta mostly problem hocche in the ventricle. Dilatation of the left ventricle causing stretching of the mitral valve annulus and displacement of the papillary muscle. This dilatation of the left ventricle can be due to any cause of the dilated cardiomyopathy including aortic insufficiency জন্য হতে পারে, it is also called functional mitral regurgitation because the শোনা যাচ্ছে না ম্যাডাম, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, আমি তো কিভাবে পর্যন্ত শুনছেন, তাহলে আমি আবার ব্যাকে যাব। সেকেন্ডারি মাইট্রাল রিগার্জিটেশন আমরা বলতেছি না, এখানে মাইট্রাল ভালভ অ্যাপারেটাস দায়ী না, রেসপন্সিবল না, এখানে রেসপন্সিবল হচ্ছে ভেন্ট্রিকল, এখানে ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হবে, দ্য স্ট্রেচিং অফ দ্য মাইট্রাল ভালভ অ্যানুলাস এন্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য প্যাপিলারি মাসেল। এটা মেনলি কিসের জন্য হতে পারে, কার্ডিওমায়োপ্যাথির জন্য হতে পারে, অ্যাওর্টিক ইনসাফিসিয়েন্সির জন্য হতে পারে, এখানে আমরা বলি এটাকে ফাংশনাল মাইট্রাল রিগার্জিটেশন, যে স্ট্রাকচারাল কোনো সমস্যা নেই, এটা হচ্ছে ফাংশনাল মাইট্রাল রিগার্জিটেশন। এখন ফাংশনাল ক্লাসিফিকেশন আছে, এটা হচ্ছে পরীক্ষার হলে ভাইবাতে মাঝে মাঝে জিজ্ঞেস করে, যেটা হচ্ছে কার্পেন্টেন ফাংশনাল ক্লাসিফিকেশন টাইপ 1 টাইপ 2 টাইপ 3, ঠিক আছে, ওগুলো নিয়ে আমি আর ডিটেল বলতে চাচ্ছি না। আর এখন আসলে হচ্ছে গিয়ে একটা পেশেন্ট যে আমাদের কাছে আসে, আমি বলছি যে পেশেন্ট একটা মাইট্রাল রিগার্জিটেশন বেশি আমাকে শিশু তো আমার কাছে প্রেজেন্ট করতে পারে, একটা পেশেন্ট হচ্ছে আমার কাছে ওয়ার্ডে হচ্ছে গিয়ে রুটিন অ্যাডমিশন হিসেবে অ্যাডমিটেড হতে পারে, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে পেশেন্টটা আমাদের কাছে যেটা ইমার্জেন্সিতে আসলো শিশুতে আসলো, তো সেই শিশুতে কেন আসতেছে পেশেন্টটা, সেই পেশেন্টটা যেটা হচ্ছে অ্যাকিউট, যেটা হচ্ছে শর্ট লাইফ, যেটা হচ্ছে অ্যাকিউট ফেজে আসে, অ্যাকিউট ফেজে সাধারণত কারা আসে, অ্যাকিউট ফেজে আসতেছে হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের পেশেন্ট অ্যাকিউট ফেজে আসতে পারে, অ্যাকিউট ফেজে আসতেছে আফটার এমআই, যেটা হচ্ছে প্যাপিলারি মাসেল ডিসফাংশন হয়ে অথবা প্যাপিলারি মাসেল রাপচার হয়ে যে পেশেন্টগুলো আসে সেই জন্য আসতে পারে। আর হচ্ছে ক্রনিকের ক্ষেত্রে, ক্রনিকের ক্ষেত্রে অনেক পেশেন্ট যেমন এমএস উইথ এমআর, যেটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস মাইট্রাল রিগার্জিটেশন, অথবা এমএস এএসএআর, যেটা হচ্ছে মাল্টিপল ভালভুলার ডিজিজ, এই পেশেন্টগুলি কিছু পেশেন্ট থাকে দিনের পর দিন হচ্ছে গিয়ে তারা হয়তো কিছু ওষুধ খায় খায় না বা এই অবস্থা, তো যেই সমস্ত কারণে আমরা যে কতগুলো আসছে যে প্রেসিপিটিং ফ্যাক্টর ফর
মানে ফর হার্ট ফেলুর, হয়তো সে ওষুধটা বন্ধ করছে, অথবা সে হচ্ছে কি কোনো কারণে ব্যথার ওষুধ খাইছে, অথবা হচ্ছে কি কোনো একটা অ্যারিথমিয়া ডেভেলপ করেছে, যেটা হচ্ছে আমরা বলি মানে ক্রনিক ডিকম্পেনসেটেড ফেজ, যে সে ক্রনিকলি অনেকদিন ধরে তার মাইটো রিগার্জিটেশন ছিল কিন্তু হঠাৎ করে সে খারাপ হয়ে আমাদের কাছে আসতে পারে, সেই পেশেন্টটা কিন্তু শিশুতে ভর্তি হয়। আর যদি ক্রনিক কম্পেনসেটেড ফেজের পেশেন্ট হয়তো সে পেশেন্টটা একটা মানে তার ফ্যাটিগেবিলিটি, তার হচ্ছে এক্সার্শনাল ডিসনিয়া, তারপরে তো হচ্ছে গিয়ে লোয়ার এক্সারসাইজ ক্যাপাসিটি, তো সেই পেশেন্টটা হয়তো একটা ডেফিনিট ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে আসতে পারে, তখন আছে আমরা ওয়ার্ডে ভর্তি করি এবং সেই রুগীটাকে আমরা হচ্ছে ডিটেল দেখে তারপরে সেই পেশেন্টটা নেক্সট ট্রিটমেন্টটা কি হবে, সে কি কিছুদিন ওষুধের মধ্যে থাকতে পারে না তাকে ইমার্জেন্সিতে সার্জারিতে যাবে না কিছুদিন অপেক্ষা করতে পারে, তো এই তিন টাইপের রুগী আমরা সাধারণত পাই আমাদের কাছে। এখন অ্যাকুট ফেজের যে কথাটা আমরা বললাম যে অ্যাকুট ফেজে কি হয়, সাধারণত অ্যাকুট ফেজে যে ক্রনিক ফেজ আমরা বললাম যখন আমাদের ব্যাকফ্লো হয়, ব্যাকফ্লো হয় যখন আমাদের অ্যাট্রিয়াম থেকে ভেন্টিকুলে যাওয়ার কথা না গিয়ে সে ভেন্টিকুল থেকে অ্যাট্রিয়ামে যাচ্ছে, তখন অ্যাট্রিয়ামটা ডাইলেটেড হয়, যখন সে একটা ডাইলেটেশনের জন্য সময় পায় তখন হচ্ছে এটা হচ্ছে ক্রনিক্যাল ফেজ। এই পেশেন্টটা কিন্তু আমাদেরকে সাহায্য করে বা এই পেশেন্ট আমাদের সময় দেয় যে সে খারাপ হওয়ার জন্য সময় দেয়। আর যে পেশেন্টের হচ্ছে অ্যাট্রিয়ামটা ছোট থাকে, যে আগে কোনো মানে সংকেত না দিয়ে বিপদ, কোনো বিপদ সংকেত না দিয়ে দ্রুত যে হচ্ছে কি খারাপ অবস্থায় আসে সেই পেশেন্টগুলি খারাপ, কারণ হচ্ছে তার অ্যাট্রিয়ামটা এই যে লিকিং যেটা হয় সেই লিকিংটার জন্য প্রস্তুত থাকে না অ্যাকোমোডেট করতে পারে না, সেটা হচ্ছে বলতেছে অ্যাকুট ফেজ ইউজুয়ালি অকার্স উইথ এ স্পন্টেনিয়াস কর্ডি টেন্ডিন অর প্যাপিলারি মাসেল রাপচার সেকেন্ডারি টু মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই পেশেন্টগুলি কিন্তু আমরা পাই, আমরা পাই যে একটা এমআইএড পেশেন্ট, যে পেশেন্ট যদি এমআইএড পেশেন্ট শক অনেক কিছু ভাবতে হয় আমাদের, এমআইএড পেশেন্ট শকের ক্ষেত্রে একটা হচ্ছে আরবি ইনফ্রাকশন ভাবতে হয়, একটা ভাবতে হয় যে পেপিলের মাসের রাপচার ভাবতে হয়, আর একটা হচ্ছে ভেন্টিকুলার সেপ্টাল রাপচার ভাবতে হয় যে এই কেন একটা পেশেন্ট হচ্ছে গিয়ে শকে যাবে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পেশেন্ট সব পেশেন্ট তো শকে যায় না, হিমোডাইনামিকলি আনস্টেবল হয় না, যখন একটা অ্যাকুট এমআই সাথে হিমোডাইনামিকলি আনস্টেবল তখন কিন্তু আমাদের মানে এই জিনিসগুলি মাথায় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে রাখতে হয় আর কি। তাহলে এই সাডেন ভলিউম ওভারলোড অকার্স অ্যাট দ্য আনপ্রিপেয়ার লেফট ভেন্টিকল অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম, দ্য ভলিউম ওভারলোড অন দ্য লেফট ভেন্টিকল ইনক্রিজ দ্য লেফট ভেন্টিকুলার স্ট্রং, শোনা যাচ্ছে না আমাদের, কম্বাইন্ড উইথ ট্রান্সফার অফ দ্য ব্লাড ফ্রম দ্য লেফট ভেন্টিকল টু দ্য লেফট অ্যাট্রিয়াম ডিউরিং সিস্টল রেজাল্ট ইন এলিভেটেড লেফট অ্যাট্রিয়াল প্রেসার। ওই এই জিনিসটা যে হিমোডাইনামিক অ্যাডাপটেশন, যেটা হচ্ছে অ্যাকিউট এমআরআই এর ক্ষেত্রে আমরা কোনো অ্যাডাপটেশনের সময় পাই না, পেশেন্ট হচ্ছে আনপ্রিপেয়ার থাকে, সেক্ষেত্রে পেশেন্টটা হচ্ছে ওভারলোড অফ দ্য পালমোনারি ভাস্কুলার বেড হয়ে পালমোনারি ইডিমা নিয়ে আমাদের কাছে ডেভেলপ করতেছে, প্রেজেন্ট করতেছে। আর যখন ক্রনিক এমআর হচ্ছে তখন এই পেশেন্টটা হচ্ছে কি এলে ওভারলোড থাকে, এলে ডাইলেটেড থাকে, কম্পেনসেটরি ডাইলেটেশন অফ দ্য লেফট ভেন্টিকল হবে, ওয়াল থিকনেস হবে, নর্মাল কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ইজেকশন ফ্র্যাকশন থাকে, ঠিক আছে। এটা যেটা হচ্ছে নর্মাল সিস্টোলের মধ্যে দেখেন, আমাদের হচ্ছে সিস্টোলে সাধারণত আমাদের মাইটাল ভালভ বন্ধ থাকবে, ব্লাড থাকবে আউটার দিকে, আর অ্যাকুট মাইটাল রিগার্জিটেশনে আমাদের এলএ প্রেশার থাকে হাই, এলএ প্রেশার হাই থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার সবকিছু দ্রুত চলে যাচ্ছে আমাদের পালমোনারি ভেনের দিকে। আর ক্রনিক মাইটাল রিগার্জিটেশন জন্য এলএ যেহেতু ডাইলেটেড থাকে, আগে এটা অ্যাকোমোডেট করবে, যখন আর অ্যাকোমোডেট করতে পারতেছে না দেখেন এখানে এলভিও কিন্তু ডাইলেটেড, তখন হচ্ছে কি এটা হচ্ছে পালমোনারি ভেনের দিকে যাবে। এখন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সমস্ত কার্ডিয়াক ডিজিজের ম্যানিফেস্টেশনগুলি একই রকম, যেটা পেশেন্টগুলি যে অ্যাকুট মাইটাল রিগার্জিটেশন যদি হয় তো হচ্ছে কি অ্যাকুট পালমোনারি ইডিমা সমস্ত ফিচার্স নিয়ে আসবে, আর ক্রনিক মাইটাল রিগার্জিটেশন যেটা হচ্ছে ফ্যাটিগেবিলিটি, তারপর হচ্ছে কি পেশেন্টটার কি থাকতে পারে, পেশেন্টটা হচ্ছে ডিসনিয়া অন এক্সার্শন থাকবে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, তারপরে পেশেন্টটার মানে যেটা হচ্ছে কি পালপিটেশন থাকবে, সাধারণত যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। আবার কিছু কিছু পেশেন্ট, যে পেশেন্ট যদি কম্পেনসেটেড ফেজে থাকলে অ্যাসিমটোমেটিকও থাকতে পারে, ডিউরিং রেস্টে ক্রনিক কম্পেনসেটেডগুলি অ্যাসিমটোমেটিক থাকতে পারে। এখন এই পেশেন্টটা যদি আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করি তাহলে আমি কি পেতে পারি? ক্লিনিক্যাল এক্সামিনেশন আমাদের কিন্তু শুরু করতে হয় কিসের থেকে, পালস, তারপরে বিপি, তারপরে ক্যারোটিড, তারপরে প্রিকার্ডিয়াম, ঠিক আছে। পালস এখানে কিন্তু শুধুমাত্র যদি মাইটাল রিগার্জিটেশন হয় পালস কিন্তু আমি এখানে হচ্ছে লো ভলিউমে পাবো, বিপিতেও তেমন কোনো হচ্ছে কি মানে এখানে একটা স্পেসিফিক কোনো বিপি চেঞ্জ হবে, এখানে আমরা লো মানে হাইপোটেনশনই সাধারণত পাই, ঠিক আছে। এখন হচ্ছে আসলে হচ্ছে প্রিকার্ডিয়াম,
প্রিকোডিয়ামে যে জিনিসটা হচ্ছে, প্রিকোডিয়ামে যদি আমি এপিক্যাল ইম্পালসটা ভাবি, এপিক্যাল ইম্পালসটা আমাকে তখন পালপেট করার জন্য আমাকে এপিক্যাল ইম্পালসটা ডিসপ্লেসড হয়ে যাবে, ডিসপ্লেস ল্যাটারালি শিফটেড হচ্ছে কি ল্যাটারালি অ্যান্ড হচ্ছে কি পোস্টেরিয়রলি অ্যান্ড হচ্ছে কি আরেকটা কি হচ্ছে কোথায় নিচের দিকে ল্যাটারালি পোস্টেরিয়রলি ইয়ে হবে, আর যেটা হচ্ছে ফিলিংসটা এটা হচ্ছে থ্রাস্টিং টাইপের, এখানে থ্রাস্টিং টাইপের। আর এখানে যে মারমারটা আমরা শুনতে পাবো, মারমার শোনার আগে আমাকে ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ডটাকে আলাদা করে দিতে হবে। ফার্স্ট হার্ট সাউন্ডটা কিরকম হবে? ফার্স্ট হার্ট সাউন্ড হবে সফট, যদি পালমোনারি হাইপারটেনশনের ফিচার্স থাকে তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডটা লাউড হবে। আর মারমারটা হবে এখানে প্যানসিস্টোলিক মারমার, অথবা কোথাও কোথাও বলে হলোসিস্টোলিক মারমার, একদম মানে S1 থেকে S2। এটাকে যদি আমি ইয়ে করি ডিসক্রাইব করি, যেটা যে হাই পিস্ট প্যানসিস্টোলিক মারমার অ্যাট দ্য অ্যাপেক্স রেডিয়েটিং টু এক্সিলা হার্ট বেস্ট হুইল লাইং অন দ্য লেফট সাইড, যদি আমি লেফট ল্যাটারাল করি সবচেয়ে ভালো শোনা যাবে, তখন হচ্ছে কারণ হার্টটা হচ্ছে কি একদম সার্ফেসের কাছাকাছি আসবে। দ্য লাউডনেস অফ দ্য মারমার ডাজ নট কোরিলেট ওয়েল উইথ দ্য সিভিয়ারিটি অফ দ্য রিগার্জিটেশন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, যে আমরা অন্যান্য ডিজিজে ভাবি যে মারমার যতটা লাউড, মারমার যত ডিস্টিংক্ট পাচ্ছি, ডিজিজের সিভিয়ারিটি ততটা বেশি, কিন্তু ইয়ের ক্ষেত্রে কিন্তু এরকম না, মাইট্রো রিগার্জিটেশনের ক্ষেত্রে তা না। হ্যাঁ, আর S3 হার্ট থাকতে পারে, আর এই মানে মাইট্রো রিগার্জিটেশনের যে আরেকটা কথা, কতগুলো জিনিস মনে রাখবেন যে সাধারণত আমরা ভাবি যে একটা হার্শ মারমার তার মানে হচ্ছে কি থ্রিল অ্যাসোসিয়েটেড থাকবে, এপিক্যাল এরিয়ায় থ্রিল যদি পাই আনটিল আদারওয়াইজ প্রুভ, এটা কিন্তু মাইট্রো স্টেনোসিসের জন্য থ্রিল, মাইট্রো রিগার্জিটেশনের জন্য থ্রিল কিন্তু সাধারণত হয় না। সেই জন্য আমি যখন পালপেট করতেছি আমাকে দেখতে হবে যে পালপেশনটা কিরকম, যদি ট্যাপিং হয় এটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস, আর যদি হচ্ছে কি আমাদের একদম মানে আমি একটা ইনডিস্টিংক্ট একটা ফিলিংস যদি পাই, ডেফিনেট যদি ফিলিংস না পাই, তখন হচ্ছে কি মানে এটা সফট, এটা হচ্ছে কি থার্স্টিং আমরা বলি ইন নেচার, এটা কিসের জন্য? এটা মাইট্রো রিগার্জিটেশনের জন্য। কারণ পরীক্ষার হলে খুব ইম্পর্টেন্ট কি যে ধরেন একটা পেশেন্টের বোথ মাইট্রাল স্টেনোসিস মাইট্রো রিগার্জিটেশন আছে, স্যারদের একদম ইনভেরিয়েবলি কোশ্চেন হচ্ছে গিয়ে হুইচ ওয়ান ইজ প্রমিনেন্ট, হুইচ ওয়ান ইজ প্রিডমিনেন্ট, এটা অ্যাওর্টিক স্টেনোসিস অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রে একদম কোশ্চেন যে হুইচ ওয়ান ইজ প্রিডমিনেন্ট। তোমার কি মনে হচ্ছে যে অ্যাওর্টিক স্টেনোসিসটা এখানে প্রিডমিনেন্ট না অ্যাওর্টিক রিগার্জিটেশনটা প্রিডমিনেন্ট? মাইট্রাল স্টেনোসিস মাইট্রাল রিগার্জিটেশন যখন থাকে তখন আমাদের কোশ্চেন থাকে যে আচ্ছা শোনা কি যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে মাইট্রাল স্টেনোসিস মাইট্রাল রিগার্জিটেশনের ক্ষেত্রে হচ্ছে কি খুব সাধারণ কোশ্চেন যে আচ্ছা তোমার কি মনে হচ্ছে কোনটা প্রিডমিনেন্ট, স্টেনোসিস না রিগার্জিটেশন? তো সেই ক্ষেত্রে আমাদের শুরু হয় কিসের জন্য, যে আমরা এপিক্যাল ইম্পালস থেকে শুরু করি। এপিক্যাল ইম্পালস ফার্স্ট যদি শুধুমাত্র মাইট্রাল স্টেনোসিস হয়, অনলি মাইট্রাল আইসোলেটেড মাইট্রাল স্টেনোসিস, তাহলে কিন্তু এটা ডিসপ্লেসড হবে না, এটা লোকালাইজ থাকবে। তারপরে আমাদের আমাদের ট্যাপিং এপিক্যাল ইম্পালস মানে কি, এটা হচ্ছে কি আমাদের পালপেবল ফার্স্ট হার্ট সাউন্ড। আমি যখন পালপেবল ফার্স্ট হার্ট সাউন্ড পাচ্ছি তখন এটা হচ্ছে কি এবং হচ্ছে যদি লোকালাইজ পাচ্ছি, যদিও আমি যদি একটা সিস্টোলিক মারমার পাই আমি কিন্তু বলবো না যে এখানে মাইট্রাল রিগার্জিটেশন আছে, কারণ আমি যে কথাটা বলবো সেই কথাটাকে আমাকে জাস্টিফাই করতে হবে। হ্যাঁ, মানে পরীক্ষার হলটা হচ্ছে আমার কথাটাকে আমাকে প্রুফ করতে হবে স্যারদের কাছে। স্যাররা কিন্তু সত্যি কথা বলতে কি খুব যে স্যাররা ডিটেল দেখতেছে তা না, স্যারের কিন্তু রেজিস্টারদের সাথে কানে শুনতেছে আচ্ছা কি পেশেন্ট এটা, এটা পেশেন্ট হচ্ছে কি MS উইথ MR, আচ্ছা কোনটা প্রিডমিনেন্ট, আচ্ছা ওনারা কিন্তু একদম মানে মানে আমি এখানে সমালোচনা করতেছি না, মানে পরীক্ষার যে ইয়েটা সিস্টেমটা সেটাই বলতেছে, হয়তো যে স্টুডেন্টটা একই একইভাবে বলে একই পেশেন্ট দিয়ে একজন কিন্তু ফেল করতেছে একজন পাস করতেছে, ঠিক আছে? কারণ ও একজন হয়তো ঠিক বলতেছে যে এপিক্যাল ইম্পালসটা হয়তো জায়গা মতো আছে, মানে শিফটেডও হয় না, কিন্তু আসলে যেটা মাইট্রাল রিগার্জিটেশন ছিল ও ঠিক বলতেছে, কিন্তু ও হচ্ছে ফেল করবে। আর যে ভুল বলতেছে যে শুধু মাইট্রাল স্টেনোসিস বলতেছে, মাইট্রাল রিগার্জিটেশন থাকা সত্ত্বেও সে বলতেছে না, সে কিন্তু পাস করতেছে। তো সেক্ষেত্রে যখন আমি মাইট্রাল এরিয়াতে একটা থ্রিল পাবো, এটা আনটিল আদারওয়াইজ প্রুভড, এটা হচ্ছে ডিউ টু মাইট্রাল স্টেনোসিস, তাহলে আমি আবার এপিক্যাল ইম্পালস বলি। এপিক্যাল ইম্পালস এটা শিফটেড থাকবে, এপিক্যাল ইম্পালস হচ্ছে মেনলি ল্যাটারালি এন্ড পোস্টেরিয়রলি শিফটেড থাকে, এপিক্যাল ইম্পালস হচ্ছে ডিফিউজ, এটা হচ্ছে থার্স্টিং ইন নেচার থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি হচ্ছে লেফট পার্সোনাল হিপ হচ্ছে থাকবে, আর পালপেবল P2, যদি পালমোনে হাইপারটেনশন থাকে পালপেবল P2 পাবো। তারপর আমি বললাম হচ্ছে কি ইয়েতে সাউন্ড থেকে এটা প্যানসিস্টোলিক মারমার বোথ S1 এন্ড S2 এর মাঝখানে থাকবে, এবং এটা রেডিয়েশন এক্সিলা,
এবং আরেকটা ইম্পর্টেন্ট কি কথা, একটা মারমা, যে মারমাটা হচ্ছে পিছনে শোনা যায়, সেটা হচ্ছে কি মাইটার রিগার্জিটেশনের মারমা। মানে সাধারণত এই যে মাইটার রিগার্জিটেশনের পেশেন্ট গুলো এত লিন এন্ড থিন থাকে না, এবং মাঝে মাঝে আপনি দেখবেন মারমারটা চারদিকে, পিছনেও হাত দিলেও বুঝতে পারতেছেন একটা কিছু মারমার পাওয়া যাচ্ছে, এবং কানের মধ্যেও পাওয়া যাচ্ছে, কোনো মারমার পিছনে যায় না এই মাইটার রিগার্জিটেশনের মারমার ছাড়া। আর ওই বাকি যদি করতেছে কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, এগুলি আবার এটার সাথে গুলায় না, ওটার আবার ফিচার টোটালি আলাদা। আর এসপি এসপি যখন শোনা যাবে, এটা কিন্তু একটা ফিচার্স অফ দ্য সিভিয়ার মাইটার রিগার্জিটেশন একটা ফিচার্স। আর হচ্ছে এই সমস্ত পেশেন্টের সাথে অ্যাট্রাল রিগার্জিটেশন, অ্যাট্রাল ফিব্রিলেশন অ্যাসোসিয়েটেড থাকে, কারণ হচ্ছে কি এলএ ডাইলেটেড, এলএ ডাইলেটেড হচ্ছে একটা প্রিকার্সর ফর অ্যাট্রাল ফিব্রিলেশন। তাহলে আমরা এতক্ষণ হচ্ছে গিয়ে ইয়েতে থাকলাম, এক্সামিনেশনে থাকলাম। তো এক্সামিনেশন পর্যন্ত কি আমাদের কারো কোনো কোশ্চেন আছে? তারপরে ইনভেস্টিগেশনে যাই। হ্যাঁ রুবন ভাই, সবাই কি মিউট নাকি শোনা যাচ্ছে না আমার কথা? না না, শোনা যাচ্ছে, সবাই কথা শুনতে পাচ্ছে। হ্যাঁ, কারো যদি কোনো কোশ্চেন থাকে আপ টু দিস লেভেল, তাহলে হচ্ছে কিছু করলে তাহলে আমি সামনে আগাতাম আর কি। ম্যাডাম, মাইটাল রিগার্জিটেশনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে পরীক্ষার হলে? ম্যাডাম, শুধু আইসোলেট এটা হচ্ছে মাইটাল রিগার্জিটেশনের ডিফারেন্সিয়াল কে, মানে নামটা জানতে পারি? বলছিলাম ম্যাডাম, তানবীর রাব্বি মারমার পাইলা, তারপরে ইয়েতে শর্ট কোর্স, মানে শর্ট কেস অহরহ জিজ্ঞেস করা আছে, এখানে একটা প্যানসিস্টোলিক মারমার পাইলা তোমার কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে তিনটা, মাইটাল রিগার্জিটেশন, ট্রাইকাস্পিড রিগার্জিটেশন, আরেকটা কি বলো বিএসডি ম্যাডাম, আরেকটা বিএসডি, ঠিক আছে, আরেকটা হচ্ছে বিএসডি। তো এই তিনটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। প্রথম কথা কোন মারমারটা কোথায় ভালো শোনা যায়, ঠিক আছে? একটা হচ্ছে এপিকাল এরিয়াতে ভালো শোনা যাবে, একটা হচ্ছে লেফট লোয়ার প্যারাস্টারনাল এরিয়াতে ভালো শোনা যাবে, এবং হচ্ছে এটা ভেন্টিকুলার যেটা হচ্ছে বিএসডি, বিএসডি তো লেফট লোয়ার প্যারাস্টারনাল এন্ড আপার, মানে লেফট লোয়ার না লেফট প্যারাস্টারনাল এরিয়াতে ভালো শোনা যাবে, ঠিক আছে? তারপরে যেমন হচ্ছে থ্রিল, এই তিনটার মধ্যে থ্রিল অ্যাসোসিয়েটেড থাকে সাধারণত বিএসডির সাথে, ঠিক আছে? তিন নম্বর যে জিনিসটা, তিন নম্বর হচ্ছে কি ইন্সপিরেশন এক্সপিরেশন, রাইট সাইডের মারমার, লেফট সাইডের মারমার, ঠিক আছে? রাইট সাইডের মারমার কে, রাইট সাইডের মারমার শুধুমাত্র ট্রাইকাস্পিড রিগার্জিটেশন। আর ট্রাইকাস্পিড রিগার্জিটেশন থাকবে তখন অন্যগুলো অ্যাসোসিয়েটেড থাকবে, যেমন আমার একটা পালপেবল এবং হচ্ছে টেন্ডার হ্যাপাটোমেগালি থাকবে, ঠিক আছে? জেবিপিপি রেজ থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি বাইলাটারাল প্যাডাল ইডিমা থাকবে, ট্রাইকাস্পিড রিগার্জিটেশন যদি হয়। ট্রাইকাস্পিড রিগার্জিটেশনের জেবিপি, ট্রাইকাস্পিড অন্য কোনো জায়গায় আপনি জেবিপি রেজ বুঝেন আর না বুঝেন, যদি ট্রাইকাস্পিড রিগার্জিটেশন থাকে আপনি কিন্তু জেবিপি বুঝবেন। এটা হচ্ছে একদম, মানে যেটাকে আমরা বলি সিভি ওয়েভ, মানে একদম লার্জ ওয়েভ আমরা দেখতে পাই আর কি। এটা কিন্তু স্যারদের পছন্দের কোশ্চেন, স্যাররা কিন্তু এটা জিজ্ঞেস করে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে গিয়ে কি রেডিয়েশন, রেডিয়েশনটা কি তোমার ট্রাইকাস্পিড রিগার্জিটেশনে তো আর রেডিয়েশন থাকবে না, মাইট্রাল রিগার্জিটেশন আমার এক্সিলার পিছনে পর্যন্ত রেডিয়েশন থাকবে, আর হচ্ছে ইয়েতে কিন্তু রেডিয়েশন থাকে না, মানে শুধুমাত্র প্রিকোডিয়াম পর্যন্তই। আর সাধারণত একটা যে জিনিস আছে, একটা বললাম তো যে ইন্সপিরেশনে হচ্ছে কি অ্যাক্সেন্টুয়েটেড হবে, হচ্ছে এক্সাসারবেটেড হবে ইয়েটা ট্রাইকাস্পিড রিগার্জিটেশন, আর বাকি দুইটা হচ্ছে কিসে হবে, বাকি দুইটা হবে হচ্ছে কি ইয়েতে এক্সপিরেশনে। আর কোনো কোশ্চেন রুবন ভাই, কোনো কোশ্চেন আছে আর কারো? এমআর যদি লং কেসে থাকে এইসব ডিডিতে তো ম্যাডাম কোনো ডাইনামিক অসকালটেশনের দরকার নাই ম্যাডাম, মানে যে কয়টা ডিডি আছে এখানে তার কোনো রোল নাই। আচ্ছা, শুধু এমআর এর পেশেন্ট পাওয়া কিন্তু খুব টাফ, ঠিক আছে? এমআর এর সাথে মানে আপনার আইসোলেটেড এমআর হচ্ছে পরীক্ষা হলে, মানে ধরেন আমি এতদিন ছিলাম ইরেজটার, আমি কিন্তু দিতে পারি না শুধু আইসোলেটেড এমআর, বুঝা গেছে? তো সাধারণত এমএস এর সাথে এমআর অ্যাসোসিয়েটেড থাকে, এআরএস এর সাথে এমআর অ্যাসোসিয়েটেড থাকে, তো সেই ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড। আমি যেটা বললাম এটা থিওরিটিক্যাল, বুঝা গেছে না আমার কথা? বুঝা গেছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে?
না মনে হয় এখন আমি আগাবো, আমি প্রসিড করব। জি জি সামনে আগাতে। আচ্ছা, তো আমাদের কার্ডিওলজিতে যদি ইনভেস্টিগেশন বলে আমরা জানি, আমরা একটা ইসিজি করি, আমরা একটা এক্সরে করি, আমরা হচ্ছে কি একটা ইকো করি, আর সাপোর্টিং এভিডেন্স হিসেবে কি আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি, এসআর, সিআরপি করি। এই কটা জিনিস হচ্ছে আমরা অল্প কিছুর মধ্যে কিন্তু একটা ডায়াগনোসিসে পৌঁছে দিতে পারি। এখন আর একটা জিনিস কথা বলি, যে সবাইকে আমি অনেকবার মানে যতবার যাদেরই ক্লাস আছে সবসময় বলি যে এই যে মাইট্রাল রিগার্জিটেশনে আমাদের কি হয়, ভলিউম ওভারলোড হয়, তাই না? ভলিউম ওভারলোডের জন্য আর যে কোনো ভলিউম ওভারলোডের জন্য কিন্তু আমরা থার্স্টিং অ্যাপেক্স বিট পাই। তো ভলিউম ওভারলোডে ইসিজি চেঞ্জ কি কি, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে এলভি ভলিউম ওভারলোড ইসিজি চেঞ্জ কি, এলভি হচ্ছে যদি প্রেশার ওভারলোড হয় তখন হচ্ছে তার ইসিজি চেঞ্জ কি, তারপরে আসেন হচ্ছে গিয়ে আরভি ভলিউম ওভারলোড ইসিজি চেঞ্জ কি, আর আরভি যদি হচ্ছে প্রেশার ওভারলোড হয় তার ইসিজি চেঞ্জ কি। এটা সুন্দরভাবে শ্যামরতে আসে কিন্তু, হ্যাঁ একটু একদিন দেখে নেন, অথবা হচ্ছে কি একটু আপনি নিজের মতো করে খাতায় লিখে নেন, অথবা শ্যামরতের অতটুকু অংশ হচ্ছে একটা ছবি তুলে নেন, তো বিভিন্ন সময় একটু দেখলেন, আইগুলোর সাথে আলোচনা করলেন, এই কয়টা জিনিস কিন্তু ইয়ে করে ফেলবেন। যেমন ওয়াদুদ স্যার কিন্তু মানে এক নম্বর এক্সামিনার, মোটামুটি আপনার যারা আসেন সবাই কিন্তু ওয়াদুদ স্যারকে ফেস করবেন। মাধু স্যার একটা ইসিজি দিয়ে বলে, এই শুনো এটার মধ্যে একটা গল্প আছে, গল্পটা আমাকে বলো। যে গল্পটা কিরকম গল্প, যেমন ধরুন হচ্ছে একটা মাইক্রোস্টেনোসিস এর ইসিজি, মাইক্রোস্টেনোসিস এর ইসিজি বললাম কিভাবে, আসলে তো এটা বলা যায় না যে এটা মাইক্রোস্টেনোসিস ইসিজি। একটা পেশেন্টদের দেখা যায় যে ইসিজি তে কি আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে, ইসিজি তে কি আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ফার্স্ট ভেন্টিকুলার রেট আছে, তারপর দেখতেছে রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি আছে, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি, তারপর হচ্ছে গিয়ে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ফার্স্ট ভেন্টিকুলার রেট, এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে তানভীর? জি ম্যাডাম, এমএস উইথ পালমোনারি হাইপারটেনশন। আর আর কি হতে পারে, এসডি হতে পারে না? হ্যাঁ ম্যাডাম, এসডি হতে পারে, এসডি হতে পারে, সেটাই যে উই হিস্ট্রি এটা জানতে চায়। হ্যাঁ, আর ধরুন হচ্ছে যে ভোল্টেজ ক্রাইটেরিয়া, ভোল্টেজ গুলো অনেক, যদি ভলিউম ওভারলোড থাকে না, এলভি ভলিউম ওভারলোডে ভোল্টেজ হচ্ছে অনেক বেশি থাকবে, ঠিক আছে, মানে প্রেশার ওভারলোড এর চেয়ে ভোল্টেজ এর এই কে জানে মানে লেন্থ অনেক বেশি থাকে হচ্ছে কি ভলিউম ওভারলোড এ, ঠিক আছে। তারপর ভলিউম ওভারলোড হচ্ছে কি স্টিটি চেঞ্জ টা হচ্ছে প্রেশার ওভারলোড এ বেশি হবে, ভলিউম ওভারলোড এ কম হবে। ভলিউম ওভারলোড এ আমরা হচ্ছে কিউ পাই, হ্যাঁ, তারপর হচ্ছে কি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট টা হচ্ছে আমরা এলভি ক্ষেত্রে হচ্ছে কি আমরা হচ্ছে লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট আমরা পাবো প্রেশার ওভারলোড এ। তারপরে আরেকটা আছে হচ্ছে ডিলে হয় যেটা, এই জিনিসগুলো একটু কয়েকটা চার পাঁচটা পয়েন্ট আছে একটু দেখে নেবেন আপনারা। চেস্ট এক্সরে, হ্যাঁ চেস্ট এক্সরে দিয়ে আমাদের খুব ইম্পর্টেন্ট যে চেস্ট এক্সরে দেখে আমরা কি বুঝতে পারি, যে প্রথমে আমরা হার্টের সাইজ, মাইট্রাল রিগার্জিটেশনে কিন্তু হার্টের সাইজ বড় হবে, এবং অ্যাপেক্সে কি হবে, এটা হচ্ছে লেভেন্ডিকুলার টাইপের অ্যাপেক্স হবে। তাহলে হচ্ছে কার্ডিও কার্ডিয়াক শ্যাডো এনলার্জ ইন দ্য ট্রান্সভার্স ডায়ামিটার উইথ, এটা কি লেভেন্ডিকুলার টাইপের অ্যাপেক্স, ঠিক আছে। তারপরে আমাদের এখানে যেহেতু হচ্ছে এখানে কি হবে, আমাদের লেফট অ্যাট্রিয়ামটা বড় হবে না, লেফট অ্যাট্রিয়ামটা যদি বড় হয় তাহলে আমরা হচ্ছে ডাবল বর্ডার পাবো, ডাবল রাইট বর্ডার পাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে যেটা কি পাবো, ফিচার্স অফ পালমোনারি ইডিমা পাবো, ফিচার্স অফ পালমোনারি ইডিমা পাবো। আর যেটা লং এক্সটেন্ডিং এ আরো অনেকগুলি আছে, তারপরে যেটা হচ্ছে মজুমদার স্যার একটা প্রশ্ন, এখন মজুমদার স্যারের বোধহয় ওনার মানে ওনাদের একটু ট্রিকি কোশ্চেন থাকেন, তো উনি এখন আর হয়তো ভবিষ্যতে থাকবে না, আপনাদের পরীক্ষার হল আস্তে আস্তে হয়তো উনি আর এক্সামিনার থাকবে না, ওনাদের যেটা হচ্ছে ওয়াইডেনিং অফ দ্য ক্যারিনা, উনি এই জিনিসটা খুব পছন্দ করেন, শুনতে চান যে এটা কোনটা উপর দিকে উঠে যায়, কেন উঠে, এবং উঠে কিন্তু হচ্ছে কি যে আপনার লেফট অ্যাট্রিয়ামটা ডায়ালিটেড হচ্ছে না, ওই কিন্তু ধাক্কা দিয়ে উপরে উঠায় দিচ্ছে। তো এই জিনিসগুলো আবার স্যারদের খুব পছন্দের জিনিস। আর এই জিনিসটা তো বললামই কি আমাদের, এই দেখেন পি মাইট্রালি, পি মাইট্রালি, আচ্ছা পরীক্ষার্থী কে আছে এখানে, ক্লাসে পরীক্ষার্থী কে আছে নাকি পরীক্ষার হবে না? ম্যাডাম পরীক্ষার্থী বলেন, হবে ম্যাডাম বলেন, পরীক্ষার হবে না, হবে ম্যাডাম, না না ঠিক আছে পরীক্ষা না হোক, কিন্তু মানে সবচেয়ে বড় বয়োজ্যেষ্ঠ কারা আছে? এই যে শামীম ভাই আছে ম্যাডাম, শামীম ভাই আছে ম্যাডাম বলছি। হ্যাঁ শামীম, জি শুনছি ম্যাডাম। তুমি আমাদের বলো মানে সবাই শিখুক তোমার কাছে, যে পি মাইট্রালি আছে না এখানে, তো এম না, এ প্রথম ওয়েভটা কি কোন অ্যাট্রিয়াম আর পরের ওয়েভটা কোন অ্যাট্রিয়াম? মানে প্রথমটা হচ্ছে যে রাইট অ্যাট্রিয়াম, শেষেরটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, প্রথমটা রাইট অ্যাট্রিয়াম, পরেরটা শেষে, আর আমরা হচ্ছে কোন লিডে দেখবো,
এটা লিড 2 তে ভালো দেখা যাবে ম্যাডাম, এছাড়া লিড 1 দেখছো তোমরা যে কারো যে ব্রেন কালচার হচ্ছে না সেটা কেন বুঝে গেছে, কারো কেন বলছো লিড 1 ও মানে পড়তেছে না কিন্তু কোন ডিসকাশন চলতেছে না কি শামিম? জি ম্যাডাম বি 1 বললাম তো। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট পেতে পারি, তারপর লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট পেতে পারি, প্রি মাইট্রালি পেতে পারি, আর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পেতে পারি। ঠিক আছে, এখন আসেন ইকো, মানে কার্ডিওলজিস্টের হচ্ছে কি ইকো খুব পছন্দের জিনিস, মানে ইকোটা সব জায়গায় আসবে, ইকোটা শর্ট কেসে আসবে, লং কেসে আসবে, ভাইবা বোর্ডে আসবে, ইকো মানে কোনো দুইটা বোর্ডে ইকো আসবে আর কি, ইকোটা বাদ দেওয়া যাবে না। তো এখন মাইট্রোলজিকে যদি ইকো করার উদ্দেশ্য কি আমাদের, মানে কতগুলো উদ্দেশ্য তো আছে, অবজেক্টিভ হচ্ছে টু নো অ্যাবাউট দা ইটিওলজি অফ দা ডিজিজ, ইটিওলজি আগে আছে প্রেজেন্স অর অ্যাবসেন্স, ঠিক আছে না? আগে হচ্ছে কি এমআর তো বলেই দিবেন ম্যাডাম, না না আচ্ছা ঠিক আছে এমআর যেটা বলে দেই আগে, আমার কথাটা ঠিক না ব্যাটিক সেটার জন্য তো একটা ইকো লাগবে, ইকো লাগবে না? আমি বললাম এমআর আছে, তোমার মনে হলো এমআর না, ম্যাডাম হচ্ছে কি বুঝতেছে না, না বুঝে একটা কথা বললো, তো সেক্ষেত্রে হচ্ছে আগে প্রেজেন্সটা দেখতে হবে না, প্রেজেন্সটা দেখতে হবে, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে কি এমআর এর আমরা বলছি যে ছয়টা মানে কম্পোনেন্ট আছে, মাইট্রাল ভালভ অ্যাপারেটাস, যে কোনো একটাতে কোনো লুজিনিং বা একটাতে হচ্ছে ইম্পেয়ারমেন্ট হলে হচ্ছে আমাদের মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে, সেক্ষেত্রে ইটিওলজিটা কি আমাদের, ঠিক আছে? আচ্ছা তারপরে যে যে মেকানিজমটা কি, এবং এই যে এমআর এমআর এটা কি মাইল্ড মডারেট না সিভিয়ার, এবং ওর যে সেকেন্ডারি ইফেক্ট, ওর এলএ এনলার্জ হয়েছে কিনা, ওর এলভি এনলার্জ হয়েছে কিনা, এলভি ডিসফাংশন আছে কিনা, ঠিক আছে? এবং এই পেশেন্টটার ফার্দার ট্রিটমেন্টটা কি হবে, যে ও কি ওষুধে থাকবে, আচ্ছা ওকে কি আমরা সার্জারিতে পাঠাবো, নাকি ওকে আমরা শুধুমাত্র হচ্ছে কিছু প্রিকশন দিয়ে ছেড়ে দেবো, মানে ওর জন্য ফার্দার ট্রিটমেন্ট বেসিসটা কি হবে সেটাও কিন্তু ইকো নির্ধারণ করবে, ঠিক আছে না? ইকো তো ডিটেলস যাবো নাকি স্কিপ করে সামনে আগে যাবো, এটা হচ্ছে কারণ কারা কারা ক্লাস থেকে কতটুকু বুঝে আমার তো জানা নাই, রুবন ভাই বলেন, নালে আমি আরো সামনে প্রসিড করে যাব, ইকো ডিটেল বলবো না। ইকো ম্যাডাম যে ডিটেলস আসলে মনে হয় এখন লাগবে না, কারণ এখানে সবাই আছে, ফেজেও আছে। আচ্ছা ঠিক আছে, ফেজে তো কি সব পালমোনোলজিস্ট, নেফ্রোলজি আছে, পালমোনোলজি বেশি, নেফ্রোলজির মধ্যে সবাই জয়েন করে। তো একজন বলো কি জানে তোমাদের এতটুকু পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো কিনা, পালমোনোলজি থেকে যে কোনো একজন ভলান্টিয়ার, যে ভাবে যে সে সবচেয়ে কম বুঝে এরকম একজন ভলান্টিয়ার, তোর পরীক্ষার হলে কিন্তু এমআর পড়বে, এমআর এর একটা পরীক্ষা দিয়ে কোনো একটা জায়গায় সে শর্ট কেস হোক লং কেস হোক কোনো একটা জায়গায় এমআর কে ফেস করতে হবে। আর যারা কার্ডিওলজি স্টুডেন্ট তারা মানে এখন এমআর না পারলেও ওরা শিখে যাবে, কিন্তু তুমি এখন এমআর না পড়লে আর কখনো শিখার সময় নাই, কেউ নাই ভলান্টিয়ার পালমোনোলজির, আমি শুধু একজনকে চিনি এনামুলকে, কারণ এনামুল আমাদের ইউনিটে কাজ করে, আর কাউকে চিনি না। এনামুল আসো, এনামুলকে দেখি নাই, শুরুতে সাদিয়াকে দেখছিলাম, জয় নিয়ে সাদিয়া। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম, জি আছি, সেটা তো পরবর্তী, আজকে থিওরিটা নিয়ে একটু আমার কাছে, কারণ তোমরা তো সে থার্ড ইয়ার থেকে এমআর পড়ে আসছো না, থার্ড ইয়ার থেকে তো এমআর পড়ে আসছো তাই না, এখন তোমার কোনো কনফিউশন থাকলে বলো, যদি কিছুটা পারা যায়, এখন ধরো কবে দেখাতে পারবো, দেখাতে অবশ্যই, এটা তো এখানে বসে ক্লাস, এটা কখনোই ক্লাসিক্যাল হতে পারে না, এটা কখনোই আইডিয়াল হতে পারে না, এখন আমরা তো একটা অ্যাডজাস্টমেন্ট ক্লাস নিচ্ছি, বুঝতে পারছো না, এটা তো সবাই আমরা একটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখন তুমি এখান থেকে কতটুকু নিতে পারো, মানে তোমার এই পর্যন্ত যা বলছে তার নিয়ে কোনো কনফিউশন আছে কিনা, বুঝছো না? না ম্যাডাম। আচ্ছা তাহলে আমি আগাই, জি অবশ্যই। আচ্ছা তাহলে আমি ইকোটা ইয়ে করলাম, হ্যাঁ ইকো আমি শুধুমাত্র হচ্ছে যে অবজেক্টিভস গুলো বললাম, আমি ইকো এখানে আর ডিটেল কিছু বলবো না।
আচ্ছা, এখন যে জিনিসটা কথা যে আমরা যে একটা পেশেন্টকে এখন ট্রিটমেন্ট দিব, হ্যাঁ, ট্রিটমেন্টের মধ্যে কতগুলো ব্যাপার আছে যে মেডিকেল ট্রিটমেন্ট। এখন মেডিকেল ট্রিটমেন্ট আমরা কি কি ট্রিটমেন্ট দিচ্ছি, যেটা হচ্ছে বলতেছে সেকেন্ডারি প্রিভেনশন অফ রিউমাটিক ফিভার ইজ ইন্ডিকেটেড ইন পেশেন্ট উইথ রিউমাটিক হার্ট ডিজিজ, স্পেশালি মিটরাল স্টেনোসিস, মিটরাল রিগার্জিটেশনের জন্য কিন্তু দরকার। হ্যাঁ, আর হচ্ছে তাহলে আমাদের এটা আমরা যে ইয়েটা দেই, পেনভিটা দেই, যেটা হচ্ছে আমরা এটা পেনিসিলিনটা দেই কিসের জন্য, সেটা কিন্তু ফর দ্য প্রিভেনশন অফ দ্য রিকারেন্স অফ দ্য রিউমাটিক ফিভার, এক নম্বর কথা। আর দুই নম্বর হচ্ছে আমরা প্রোফাইলেক্সিস এগেনস্ট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস রিজনেবল বিফোর, কোথায় কোথায় আমরা জানি, ডেন্টাল প্রসিডিউর দ্যাট ইনভলভ ম্যানিপুলেশন অফ দ্য জিঞ্জিভাল টিস্যু, ম্যানিপুলেশন অফ দ্য পেরিএপিকাল রিজন অফ দ্য টিথ অর দ্য পারফোরেশন অফ দ্য ওরাল মিউকোজা ইন পেশেন্ট উইথ দ্য, কাদের কাদের ক্ষেত্রে আমি ইয়ে দিব, কাদের একটা প্রোস্টেটিক কার্ডিয়াক ভালভ যদি থাকে, ঠিক আছে, প্রোস্টেটিক ম্যাটেরিয়াল ইউজ ফর দ্য কার্ডিয়াক ভালভ রিপেয়ার, অ্যানুরোপ্লাস্টি কোর্স এদের জন্য আর কি, অথবা যাদের হচ্ছে প্রিভিয়াস ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হয়েছে। তারপরে এটা কিন্তু অ্যাজ এ হোল সবার মানে সবারটাই বলছে মেডিকেল থেরাপি, যেটা ভালভুলার অথবা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ক্ষেত্রে, কার্ডিয়াক ট্রান্সপ্ল্যান্ট, আনরিপেয়ার সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ তাদের ক্ষেত্রে। আর অ্যান্টিকোয়াগুলেশন, অ্যান্টিকোয়াগুলেশন অ্যান্টিয়াল ফিবুলেশন যদি মাইটোরিয়াল রিগার্জিটেশনের সাথে, যে অ্যান্টিকোয়াগুলেশন উইথ ভিকে ইজ ইন্ডিকেটেড ফর পেশেন্ট উইথ রিউমাটিক মাইটোরিয়াল স্টেনোসিস অ্যান্ড অ্যাট্রিয়াল ফিবুলেশন, ঠিক আছে। আর মাইটোরিয়াল রিগার্জিটেশন উইথ অ্যাট্রিয়াল ফিবুলেশনের জন্য আমরা এখানে হচ্ছে ওয়ারফারিনই দিচ্ছি। আর যেটা ইম্পর্টেন্ট কি, যে কোনো একটা মাইটোরিয়াল রিগার্জিটেশনের পেশেন্টকে আমরা যখন এই পেশেন্টটা বিভিন্ন সিমটম নিয়ে আসে, ক্রনিক সিমটম নিয়ে আসে, আমরা অ্যাজ এ হোল বলি হচ্ছে কোনো মানে এক্সার্শনাল ওয়ার্কটাকে অ্যাভয়েড করতে। আর এই পেশেন্টটা যে ফার্দার যে ট্রিটমেন্ট কি হবে সেটা একটা হার্ট টিম অথবা হচ্ছে একটা যেটা বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি হার্ট ভালভ টিম নিয়ে হচ্ছে কি আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই পেশেন্টটাকে আমরা কি করব। এই যেটা হার্ট টিমে যে উদ্দেশ্যটা থাকে যে কনসালটেশন উইথ অর রেফারেল টু হার্ট ভালভ সেন্টার অফ দ্য এক্সেলেন্স ইজ রিজনেবল ওয়েন দ্য ডিসকাসিং ট্রিটমেন্ট অপশন অ্যাসিমটোমেটিক পেশেন্ট উইথ সিভিয়ার হচ্ছে মাইটোরিয়াল রিগার্জিটেশন, ধরেন পেশেন্ট হু মে বেনিফিট ফ্রম দ্য ভালভ রিপেয়ার দেন ভালভ রিপ্লেসমেন্ট অ্যান্ড পেশেন্ট উইথ মাল্টিপল কোমরবিডিটিস ফর হোম ভালভ ইন্টারভেনশন ইজ কনসিডার্ড, ঠিক আছে। তো এখন প্রথম হচ্ছে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট। তো মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমি প্রথম হচ্ছে প্রোফাইলেক্সিস, প্রোফাইলেক্সিস এর ক্ষেত্রে মেনলি আমি হচ্ছে পেনিসিলিন দিচ্ছি, কাদের ক্ষেত্রে পেনিসিলিন দিচ্ছি ফর দ্য প্রিভেনশন অফ দ্য রিকারেন্স অফ দ্য ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ঠিক আছে। আর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর প্রোফাইলেক্সিস কাকে দেবো সেটা লিস্ট একদম দেওয়া আছে গাইডলাইনে। তিন নম্বর কথা হচ্ছে পেশেন্টটা যদি হচ্ছে ফেলিউরে থাকে সে আমরা ফেলিউর অ্যান্টিফেলিউর ট্রিটমেন্ট দিব। তারপরে আসেন হচ্ছে ডেফিনেট ট্রিটমেন্ট। ডেফিনেট ট্রিটমেন্টের মধ্যে আমাদের কি আসতে আসছে, আমি কি এটা ভালভটাকে রিপেয়ার করতে পারবো অথবা না ভালভটাকে পাল্টায় ফেলবো। সবসময় আমরা চেষ্টা করবো নেটিভ ভালভটাকে যতক্ষণ পর্যন্ত প্রিজার্ভ করা যায়। ভালভ রিপেয়ার ইজ সুপিরিয়র দ্যান দ্য ভালভ রিপ্লেসমেন্ট, যে কোনো ক্ষেত্রে যে ভালভ রিপ্লেস করলে কিন্তু শেষ, যতক্ষণ পর্যন্ত ভালভটাকে রিপেয়ার করা যায়। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আমাদের একটা হার্ট ভালভ মানে টিম মানে মাল্টিডিসিপ্লিনারি হার্ট ভালভ টিম থাকবে, সেখানে একজন কার্ডিওলজিস্ট থাকবে, কার্ডিয়াক সার্জন থাকবে, অ্যানাস্থেসিওলজিস্ট থাকবে, ঠিক আছে, রিহ্যাবিলিটেশনের যারা ফিজিওথেরাপিস্ট তারা থাকবে, বিশাল একটা জিনিস, এবং নার্স থাকবে, কার্ডিয়াক নার্স থাকবে, সব মিলে হচ্ছে একটা কার্ডিয়াক টিম হবে। তাহলে এই যে যেটা হচ্ছে কি, আর তাহলে এই ম্যানেজমেন্টগুলো যেগুলো বললো এটা হচ্ছে ক্রনিক এমআরআই এর ক্ষেত্রে। অ্যাকিউট এমআরআই ম্যানেজমেন্ট কি, অ্যাকিউট এমআরআই ম্যানেজমেন্ট মেল হচ্ছে ফেলিউরের ম্যানেজমেন্ট, যেটা আমরা ভিসিডাইলেটেড থেরাপি দিব, যেটা হচ্ছে আফটারলোড রিডাকশনের জন্য নাইট্রোপ্রোসাইড অ্যান্ড নাইট্রোগ্লিসারিন আইভি দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট যদি একদম ইয়েতে চলে যায়, যেমন হচ্ছে পেপিলোমাসের রাপচার, পেপিলোমাসের রাপচার একটা অ্যাকিউট কন্ডিশন, পেপিলোমাসের আমাদের অ্যান্টিফেলুর ট্রিটমেন্ট দিয়ে এই পেশেন্টটা যেহেতু শকে থাকে, একটা আইবিপি রাখি, আইবিপি রাখি তো কিসের জন্য, আইবিপিটা রাখি মেনলি হচ্ছে একটা ব্রিজিং, যে এই পেশেন্টটাকে আমাকে সার্জারিতে পাঠাবে, আর্জেন্ট সার্জারিতে। তো সার্জারি পুরো প্রসিডিউর রেডি হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় হচ্ছে কি আমরা পেশেন্টটাকে টেম্পোরারি ব্রিজ হিসেবে আইবিপিতে রাখতে পারি, ঠিক আছে। এই কথাগুলি বলছি আমরা। আর জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাজ এ হোল যে হার্ট ফেলিওর যে জেনারেল ম্যানেজমেন্ট সেগুলি যে সোডিয়াম রেস্ট্রিকশন, ফ্লুইড রেস্ট্রিকশন, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল সিজেশন, অ্যাভয়েডেন্স অফ এক্সেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, রেগুলার অ্যারোবিক এক্সারসাইজ ফর পেশেন্ট উইথ হার্ট ফেলিওর শুড বি এনকারেজড। এটা হচ্ছে অ্যান্টি ফেলিওর ট্রিটমেন্ট আমরা যেগুলি দেই।
এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাইমিং অফ সার্জারি। হ্যাঁ, টাইমিং অফ সার্জারি একদম ডিটেল যেটা একদম গাইডলাইন যে কথাটা বলছে সেটা ইম্পর্টেন্ট কাদের জন্য, এটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে যে একদম কার্ডিওলজি স্টুডেন্ট যারা হচ্ছে কি ফাইনাল পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে। আর বাকি যারা ফেজ এর স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে যদি হচ্ছে সিমটোমেটিক মাইট্রাল রিগার্জিটেশন মানে হচ্ছে যে ওকে আমাকে সার্জারিতে পাঠাতে, ঠিক আছে। এখন অ্যাসিমটোমেটিক যদি সিভিয়ার মাইট্রাল রিগার্জিটেশন হয় তাকে কখন আমি সার্জারিতে পাঠাবো, তার জন্য কতগুলি ক্রাইটেরিয়া আছে যে পেশেন্টটা যখন হচ্ছে হঠাৎ করে যখন হচ্ছে অ্যাসিমটোমেটিক ছিল কিন্তু যখন অনসেট অফ সিমটম হবে তখন তাকে আমি তাড়াতাড়ি পাঠিয়ে দেবো, অথবা যদি হচ্ছে এলভি ডিসফাংশনটা যদি শুরু হতে থাকে তখন হচ্ছে কি আমি তাকে সার্জারিতে পাঠাবো, ঠিক আছে। আর হচ্ছে সেকেন্ডারি এমআর এর ক্ষেত্রে সাধারণত আমরা সার্জারিটা কখন করি, সেকেন্ডারি এমআর তো মেইনলি হচ্ছে কি এলভি ডায়ালিটেশনের জন্য। এলভি ডায়ালিটেশন যদি এই পেশেন্টের এলভি ডায়ালিটেশনটা যদি ইসকেমিক কারণে হয়, এই পেশেন্টটা যদি ক্যাবেজে যায় তখন হচ্ছে এই পেশেন্টটা ক্যাবেজ অ্যাজ ওয়েল অ্যাজ মাইটাল ভাল্ভ রিপ্লেসমেন্ট হবে। এই কথাগুলি হচ্ছে কি মানে সমস্ত এটা গাইডলাইনের এগুলি তোলা যে যা যা বলছি সেই কথাগুলি, এটা একটু কম্বারসাম ফ্লোচার এটা আমি বলতে চাচ্ছি না। তো এ পর্যন্ত প্রথমে যদি অ্যাকিউট এমআর হয় আমি একটু করি, অ্যাকিউট এমআর যদি হয় অ্যাকিউট এমআর হলে এই পেশেন্টটাকে আমরা অ্যাকিউট ফেলিওরের ট্রিটমেন্ট দিব, এই পেশেন্টটাকে যদি শকের থেকে ব্রিদিং হিসেবে আইবিপি রাখবো এবং এই পেশেন্টটাকে আমরা সার্জারি রেডি করে পেশেন্টটাকে আর্জেন্ট ইমার্জেন্সি সার্জারি করতে হবে। আর যদি ক্রনিক হয় ক্রনিকের ক্ষেত্রে আমরা কি করব, ক্রনিকের ক্ষেত্রে এই পেশেন্টটাকে অ্যান্টিফেলুর যে ট্রিটমেন্ট, যে পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন, ফ্লুইড রেস্ট্রিকশন, সল্ট রেস্ট্রিকশন, এক্সেসিভ ওয়ার্ক রেস্ট্রিকশন, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল হচ্ছে কনজামশন মডারেশন ওইটাকে কমাবো। আর যেটা হচ্ছে ড্রাগের মধ্যে কি হবে, সে যদি রিমোটিক হয় সে হচ্ছে আমরা রিমোটিকের দুইটা জিনিস, একটা হচ্ছে রিকারেন্স অফ দ্য রিমোটিক ফিভারের জন্য আমরা হচ্ছে পেনিসিলিন দিচ্ছি, আর হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের প্রোফাইলেক্সিস দিচ্ছি, অ্যান্টিফেলুর ট্রিটমেন্ট দিচ্ছি। আর পেশেন্টটা সিমটোমেটিক হলে পেশেন্টটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি সার্জারিতে পাঠিয়ে দেবো। আর পেশেন্টটা যদি অ্যাসিমটোমেটিক হয় পেশেন্টটা যখনই সে সিমটম অনসেট করবে তাকে সার্জারিতে পাঠাবো, অথবা পেশেন্টটা যদি এলভি ডিসফাংশন হয় তাকে পেশেন্টটাকে আমি সার্জারিতে পাঠাবো। এতটুকু পর্যন্ত, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি আবার যেখানে সমস্যা হচ্ছে আমি রিপিট করবো, কোনো সমস্যা নাই। আসলে এই থেকে জুমের লেকচার থেকে কিছু মানে অ্যাডহিয়ার করা, কিছু অ্যাবজর্ব করা খুব টাফ একটা ব্যাপার আমি জানি, আমি নিজে ঘুমাই যাই, এখন কয়জন ঘুমাই গেছে আমি সত্যি বুঝতে পারতেছি না। ম্যাডাম ম্যাডাম শুনুন যাই, ও যে ক্রনিক এমআর তো এলএ ডাইলেটেশন হবে, সেক্ষেত্রে আমরা যেমন মাইট্রাল স্টেনোসিস এলএ ডাইলেটেড এলএ দেই, অ্যান্টিকোয়াগুলেন্ট দিই, এক্ষেত্রে লাগবে কিনা? আবার বলো প্লিজ। কিন্তু ম্যাডাম এফ ছাড়া কি আপনি দিতে পারবেন সার্ভাসিস কোডিং না করে কি দিতে পারবেন? না, এখন হচ্ছে এলএ ডাইলেটেশন মাইট্রাল স্টেনোসিস কি শুধু এলএ ডাইলেটেশন হলে আমরা দেই অ্যান্টিকোয়াগুলেশন? না ম্যাডাম, আমাদের তো ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াতে কি কি আছে? এমএস এর সাথে আমি কখন অ্যান্টিকোয়াগুলেশন দিব, এমএস এর সাথে এক নম্বর হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে, তাই না? তারপর যদি ক্লট থাকে, ঠিক বলতেছি কি না? ঠিক আছে, ক্লট থাকলে আর কখন দিব? টিউজডে যদি থাকে, শুধু এলএ ডায়ালিসিসের জন্য কি আমার একদম এই নতুন যে গাইডলাইন আসছে এসছে আমি সেটা জানি না, কিন্তু শুধু এলএ ডায়ালিসিসের জন্য তো আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দেই না। একটা কথা, এলএ যদি মোর দ্যান 55 মিলিমিটার থাকে তখন, এলএ মোর দ্যান 55 মিলিমিটার থাকলে ইয়ে দিতে বলছে মানে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে বলছে? জি ম্যাডাম, এটা কোথাও বলছে? জি ম্যাডাম, এটা কোথায়? কখন আমরা অ্যান্টিকোয়াগুলেশন দিব,